নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 15:15। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে এবং 5ই মার্চ যে বৈঠক ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে জেলা শাসক এবং পুলিশ সুপারদের থাকার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্য সুন্দর, ঠিক কি জানতে পারছো? দেখো, আগামী 14 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং 5 তারিখ এবং আগামী 5ই মার্চ এবং 6ই মার্চ এই দুদিন কিন্তু পর্যায়ক্রমে বৈঠক রয়েছে। 5ই মার্চ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, এবং সেই দিনই বিভিন্ন জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে এই ফুল বেঞ্চের বৈঠকের পরেই, তারা ফিরে যাওয়ার পরেই কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের নির্ঘণ্ট। এবং সেই প্রস্তুতির লক্ষ্যেই আজকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন। শুধু তাই নয়, সবিস্তার রিপোর্ট তৈরি করা এবং জামিন অযোগ্য ধারায় যে সমস্ত ব্যক্তির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এছাড়া পূর্ববর্তী নির্বাচনে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত হিংসার ঘটনা ঘটেছে, এই গোটা বিষয়গুলো কিন্তু নজরে রাখতে হবে। তার পাশাপাশি বেআইনি অর্থ উদ্ধারের বিষয়টিও কিন্তু নজরে রাখতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। অর্থাৎ আগামী 5 তারিখ জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে, সেই বৈঠকের আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেই লক্ষ্যে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগামী 24শে ফেব্রুয়ারি সশরীরে জেলাশাসক এবং পুলিশ সুপারদেরকে নিয়ে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেখানে বিভিন্ন জেলার যে সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে এবং সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার একটা রুট ম্যাপ তৈরি করা হবে, এবং সেই রুট ম্যাপ অনুযায়ী কিন্তু ফুল বেঞ্চের কাছে সেগুলোকে জানানো হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ সত্য সুন্দর সময় এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে, এবং 5ই মার্চ যে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, সেখানে জেলাশাসক এবং পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।